গুড ইভিনিং। এই মুহূর্তে আমি চলে আসছি চাম্পাশরের রেগুলেটর মার্কেট, সবজি বাজার, সবজি ভান্ডার, যেখানে যেমনটাকে আমার পিছনে দেখতে পাচ্ছ মণ্ডপ। তো আমি এখন এখানে ঘুরবো। আমার সাথে আছে গণেশ। হাই ব্রো। আমার সাথে আছে কৃষ্ণ। হাই ব্রো। চলো ভিতরে যা দেখা যাক কি কি শো দেখতে পারি আমরা। শিক্ষা শিক্ষা নিয়ে আছে, মানে গ্রামের পরিবেশ পরিবেশ। এখানটা বেস্ট থিম হচ্ছে পরিবেশ, সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। পুরো ভিডিওটা দেখালাম। এরকম কিছু ভিডিও পেতে সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করুন। আমরা একদম শিলিগুড়িতে এন্ট্রি করব। শিলিগুড়িতে আছি, মানে মেন মার্কেট এন্ট্রি করব। তো আমরা তিনজন একসাথে, আমার পিছনে এই লাইটিং, পুরো প্রবেশ করব। অনেক পূজা দেবো কে গণেশ। Yes, yes. Then. তো এই মুহূর্তে আমরা আছি একদম বিশ্বদেব, শিলিগুড়ি বিশ্বদেব সুভাষচন্দ্র স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর প্যান্ডেল, দুর্দান্ত থেকে দেখতে পাচ্ছি। টোটাল প্যান্ডেল কভারেজ করা হয়েছে ভিডিওর মাধ্যমে। Thank you.
কিছু বলতে চাই? হাই গাইস, আপনারা আসুন, এখানে সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আগামীকাল যেটা ঘুরতে চলছে ফিচার, সেটা যেমনটা পিছনে দেখতে পাচ্ছি, জল ওয়াটার সেফ অ্যান্ড সেভ লাইফ, খুব সুন্দর হয়েছে এখানকার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব। আর যেমনটা পিছনে দেখতে পাচ্ছ, এখানে কিছু দোকানপাট আছে, মেলা, তো একটু ভিড় বেশি হয় এখানে। তো দেখা যাক, দেখতে থাকো। আর শিলিগুড়ির বেশ কিছু পূজা মণ্ডপ এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে, তো স্টে টিউন, সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা এটা।
বাই। রামকৃষ্ণ মিশনের যে পুজো মণ্ডপটা হয় কালী পূজার মণ্ডপে, এই মুহূর্তে এখানে যে বিশেষ আকর্ষণটা হয়েছে, বিশেষ আকর্ষণ রামকৃষ্ণ দেখতে পাচ্ছ।
বাজে 3:15 আমরা এই সময় চলে এসেছি তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব যেটা হাকিমপাড়ার মধ্যে পড়ে। তো তোর কেমন লেগেছে পূজাটা? আমার তো খুব ভালো লেগেছে। হাই গাইস, আমি ধনেশ বর্মন। আমার এই তরুণ সংঘ খুব ক্রিয়েটিভ থিম, খুব ক্রিয়েটিভ, মানে বুঝেই জানা যায় এরকম কিছু হতে পারে। না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করছে না, তো তোমরা একদম অবশ্যই আসো, না আসা পর্যন্ত কিছু বিশ্বাস করে না। তো দেখতে থাকো, ভিডিওটা কভার করা আছে সুন্দরভাবে একটা পত্র দিয়ে দাঁড়ায়, আর বিশাল বড় একটা মাছ রাখা আছে, তাই না? তোর কেমন লাগলো? কত লাগলো? 100-এ 100? আমার তো 99% তো বলাই যেতে পারে। খুব সুন্দর আলোকসজ্জা, খুব সুন্দর গুছিয়ে ক্রিয়েটিভভাবে বানানো হয়েছে। আমার সামনে যেমন মণ্ডপটা আছে, তো আসতে পারো একবার এখানে। তো এসটিউন চ্যানেলে এমন কিছু শিলিগুড়ির ভিডিও পাওয়ার জন্য তো চ্যানেল সাবস্ক্রাইব করি আর বেল আইকনটা প্রেস করে নিও।
ঘুরতে ঘুরতে পাঁচটা সকাল পাঁচটা এই মুহূর্তে আমরা চলে এসেছি বিধান স্পোর্টিং ক্লাব, যেমনটা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে এই পুজোর মুহূর্তে। তো পুরো পূজা পরিক্রমা চলছে এই মুহূর্তে, আজকে সারা রাত চলবে, ইভেন সকাল অবধিও চলবে যতটা পারি। তো আমরা এখন এই মণ্ডপে ঢুকবো, দেখাবো, ঘুরবো। আমার সাথে আছে কৃষ্ণ অ্যান্ড ধনেশ। কৃষ্ণ, স্টে টিউন চ্যানেলে, সো সাপোর্ট কর দো, টু সাবস্ক্রাইব। চলে এসেছি মর্নিং, এখন বাজে সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে বাজে হয়তো। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহাকাল পল্লীতে, মহাকাল স্পোর্টিং ক্লাব, যেটা সুদর্শন পার্কের ঠিক অপোজিটে। এখানে বানানো হচ্ছে আগরতলার একটা আগরতলা বানানো হয়েছে, যেটা মহল বানানো হয়েছে, যেমনটা আমি ভিডিওর মাধ্যমে কভার করেছি।